খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নিখোঁজের চার দিন পর ওমর ফারুক নামে এক মোটরসাইকেল চালকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ফারুক তবলছড়ি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের মোল্লাবাজার এলাকার হাফিজ উদ্দিনের ছেলে। রবিবার চার জুন রাতে উপজেলার আমতলী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মতু মকপাড়ার সীমান্তবর্তী এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গত একত্রিশে মে সন্ধ্যায় উপজেলার তবলছড়ির মোল্লাবাজার থেকে মাটিরাঙ্গা যাওয়ার পথে নিখোঁজ হয় ওমর ফারুক। পরে দুই জুন মাটিরাঙ্গা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। চার জুন বিকেলে স্থানীয়রা গরু আনতে গেলে ফারুকের লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে মাটিরাঙ্গা থানা থেকে পুলিশ এসে লাশ উদ্ধার করে। মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।